গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি দেখো ওপরে চলে এসেছি, ওপরে এসে সমস্ত গাছের গোড়াগুলোকে খুঁড়ে দিচ্ছি। তো কাজটা অনেকদিন ধরে করা হয় না, তো আজকে সময় পেয়েছি, তো চলো গাছটা করে নিই। তো ব্লগটা সারাদিন দেখতে থাকো। দেখতে পাচ্ছ সকাল সকাল আমি ওপরে এসে সমস্ত কাজ সেরে নিলাম। আমার ওপরের যে কাজ আছে গাছেদের সাথে, তো ফুল টুলো তুলে নিয়েছি। তো সে গাছের গোড়াগুলো মানে খোঁড়া হচ্ছিল না, তো ঠিকঠাক ফুল হচ্ছে না ওই কারণে। তো ওই কারণে সব গাছের গোড়াগুলো একটুখানি খুঁড়ে দিলাম। তো চলো এবার চলে যাই নিচে, নিচে গিয়ে সমস্ত কাজ সাথে থাকে। আর প্রচণ্ড রোদ উঠে গেছে, শোনায় তো চলে গেছে স্কুলে ডেলিকার মতো। তো চলো নিচে চলে যাই, পরে আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা, আমি পুজো টুজো দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে ভাতটা নামিয়ে নিয়েছি, আর এখানে একটু তড়কা করব, সেটা বসিয়েছি প্রেশারে, আর এই কড়ায় ম্যাগি করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আর পুজো করে এসেছি বৃহস্পতিবার, তো পুজো করার টাইমে তোমাদের দেখাতে মনে নেই। তো যাই হোক, আবার রান্নাঘরে আসলাম, তো মাথাটা এখন আর চাইনি টান টান করে, দেখতে পাচ্ছো। ঠিক আছে, তাহলে তড়কা তড়ি করে নিই, মাংস একটু হয়ে চলে এসেছে। তো দেখি কী কী রান্না করি, পরে শেয়ার করছি। সময় এখন হাতে নিচ্ছি, এখানে রান্নাটা করে নিই। ভাজিটা হচ্ছে আমার হাজব্যান্ড খাবে, সেই কারণে অনেকদিন ধরে ম্যাগি খাবো, ম্যাগি খাবো বলছিলাম করে দিতে পারছি না, তো আজকে করবো, চলো দেখতে থাকো। আর আমি সোনায় ভাত খাবো, মা বাবা বাবা রুটি খাবে, মাও ভাত খাবে। রাত্রে মানে সরি পাঁচটা মানুষকে পাঁচটা করে খাওয়া, ঠিক আছে। তরকারি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি, তাও পাঁচটা মতো সিটি দিতেই হয়, ঠিক আছে, নাহলে নরমই হয় না দেখি। আবার এক একটা তরকা খুব ভালো, বেশ সকালে ভিজিয়ে দু তিন ঘন্টা পর রান্না করলে নরম হয়ে যায়। তো বন্ধুরা, এখানে সোনার জন্য একটা অমলেট করছি, ও ভাত দিয়ে খাবে। আর এদিকের কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার এখানে আমি ম্যাগিটা করে নেব, আমার হাজব্যান্ড খাবে। তো চলো দেখতে থাকো। Thank you.
তো বন্ধুরা সোনাকে এখানে খাইয়ে নিচ্ছি, ও করতে যাবে খেতে। আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে, 10টা বাজে অলরেডি। তো চলো ওকে খাইয়ে নিই, পরে আবার আসছি, খাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিই আগে। তো বন্ধুরা সোনাকে খাই পড়তে পাঠিয়ে দিয়েছি, আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 10টা 10 হয়ে গেছে। ঠিক আছে, তো চলো আবার রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে মাছটা করবো আর একটু বড়া ভাজবো। ডাল হয়ে গেছে তোমার, আর কি বলেছিলাম যেন ভুলে যাই, রান্না করে ভুলে যাচ্ছি আমি। ডাল মুসুরির ডাল করেছি, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দিয়ে, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, মাছের অনেকটা তেল আছে, সেটা পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে বড়া করব। মাছটা করব, কাতলা মাছ নিয়ে এসেছে, মাছটা করব। আর যে তড়কাটা করেছিলাম, সে তড়কাটা নাম ভুলে গেছি বলতে, 5 মিনিট টাইম লাগলো কি রান্না করেছি তোমাদের বলতে, এতটা হুটোপাটা লেগে যায় এই সকাল টাইমটা। এই এখন একটু রিল্যাক্স হলাম যেহেতু সোনাই বেরিয়ে গেল। তো চলো, সোনাইয়ের বাবাও খেয়ে চলে গেল দোকানে, বাবার খাবারটা নিয়ে গেল, বাবা রুটি খাবে, রুটি তড়কা দিয়ে নিয়ে চলে গেল। আমার হাজব্যান্ড ম্যাগি খেলো, সোনাই ভাত খেলো, এবার আমি ভাত খাবো, মাও ভাত খাবে। তো চলো আগে মাছটা করে নিই, এখন 10টা 10 বাজে, তো আগে রান্নাবান্না করে তারপর খেতে বসবো। মানে খেয়ে নিলে আর রান্না করতে একদম ভালো লাগে না। তো আমার মতো আর কার কার হয় সেটা বলো, যে সকালবেলা খাওয়া হয়ে গেলে আর রান্না করতে একদম ভালো লাগে না রান্নাঘরে যেতে, আর খুবই গরম, 2-3 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, এখনও মাথা আঁচড়ানোর টাইমটাও আমি পাইনি। তো চলো রান্নাটা করে নিই, এখনও অনেকগুলো এঠো বাসন পড়ে আছে এখানে, তো সেগুলোকে মাজবো। তো চলো। তো বন্ধুরা বড়াটা ভাজতে ভাজতে তোমাদের সাথে গল্প করতে করতে এঠো বাসন কটাও ভেজে নিই, বড়াটাকে ভাজা বসিয়ে দিই, নাহলে বাসন মাঝে মাঝে বড়াটা ভাজা হয়ে যাবে আমার। তার আগে রেডি করে নিই, তারপর আসছে। বন্ধুরা দেখো, এখানে বেসন, পেঁয়াজ, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে আমি এই মাছের তেলটাও দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি, সমস্ত মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি, এবার তেল বসিয়ে দিয়েছি। তো চলো বড়াটা আগে একে একে ভেজে নিই। বন্ধুরা বড়াটা ভেজে নিই, তো তেল দেখতে পাচ্ছ, তেল গরম হয়ে গেছে, এইভাবে গ্যাসটা তার আগে কমিয়ে নেবো, কমিয়ে এইভাবে বড়টা করে দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে, আগে যেগুলো দেবো সেগুলো পুড়ে যাবে, একটু টাইম লাগবে বড়াটা মানে এইভাবে দিতে। তো বন্ধুরা বাসন মাজতে মাজতে লো ফ্লেমে বড়াটাও ভাজা হয়ে গেছে, তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে। তো বড়াটা ভাজতে ভাজতে আবার মাছটাও আমি বসিয়ে দিয়েছি পাশের ওভেনে, তো দেখো বড়া ভাজাটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে।
তো মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি অলরেডি। তো মাছ ভাজাটা হচ্ছে, এবার মাছের ঝোলটা করে নেব। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করছি না, কারণ 8-9 মিনিটের বেশি ভিডিও তোমরা কেউই পছন্দ করো না। তো যাই হোক, আজকে প্রচণ্ড গরম, তার মধ্যে কাজ করতে কষ্ট হচ্ছে, রান্নাঘরে রান্না করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে আর বেশি বড় করছি না ব্লগটা, এই পর্যন্তই রাখছি। তো জলটা আমার হয়ে গেছে। তো যদি ভালো লাগে ব্লগটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা।